বিগত বিধানসভা নির্বাচনে বিজেপি আইপিএফটি জোটের ভীষণ ডকুমেন্টে প্রতিশ্রুতি ছিল যুবদের ফ্রি স্মার্টফোন দেওয়া হবে। সেই মোতাবেক মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণ করে 2020-21 অর্থবর্ষে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী যুব যোগাযোগ যোজনার মাধ্যমে রাজ্যের 22টি সাধারণ ডিগ্রি কলেজ সহ মোট 38টি শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের জন্য 5,000 টাকা প্রদান করা হবে। এই বিষয়ে নিউজ ভ্যানগার্ডের তরফ থেকে রাজ্যের কয়েকটি বনেদি কলেজের ছাত্রছাত্রীদের সাথে কথা বলা হয়েছে। রাজ্য সরকার ইতিমধ্যে রাজ্য ক্যাবিনেটে একটি সিদ্ধান্ত ঘোষণা করেছেন, সেটা হচ্ছে ডিগ্রি কলেজের সমস্ত ফাইনাল ইয়ারের ছাত্রছাত্রীদেরকে স্মার্টফোনের জন্য 5,000 টাকা করে দেওয়া হবে। এই বিষয়ে আমরা মতামত নিয়ে এসেছি আজকে এই MBB কলেজে। তাহলে চলুন আমরা ছাত্রদের সাথে ছাত্রীদের সাথে কথা বলে নিই। MBB কলেজের ছাত্র জয়দীপ সাহা এবং ছাত্রী পায়েল রানী দেবনাথ প্রায় একই অভিমত প্রকাশ করে। তাদের বক্তব্য, সরকারের এই সিদ্ধান্তের জন্য সাধুবাদ, সেই সাথে তাদের দাবি টাকার পরিমাণ আরেকটু বাড়ালে ভালো হয় এবং এই প্রকল্পের সুবিধা যাতে মহাবিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই পায় আগামী দিনে। আমরা খুবই খুশি যে আমরা এবার একটা স্মার্টফোন দেবে আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব স্যারকে। আমরা আমাদের MBB কলেজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো আমরা বলছি যে 5,000 টাকা যদি একটু বেশি করে একটু বরাদ্দ করা হতো টাকাটা, তাহলে আমরা একটু বেশি একটা সুন্দর একটা স্মার্টফোন পেতে পারতাম। তো 10,000 মতন করলে তো ভালো ছিল, নাহলে 5,000-7,000 মতন করলে একটু ভালো ছিল আর কি। তো স্মার্টফোন একটা ভালো পাওয়া গেল হলে সরকার যে দাবিটা মানে আমাদের যে চান্স দিয়েছে ভালো, খুব ভালো, কিন্তু 5,000 টাকা দিয়ে একটু বাড়ানো হলে তো আরও ভালো হতো। আর শুধু আমরা কেন, সিক্স সেমিস্টার না, আমি চাই যে আমাদের কলেজ স্টুডেন্ট যারা আছে ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে সবাইকে দেওয়া হোক সেই চান্সটা, আর টাকার পরিমাণটা একটু বাড়ালে ভালো হবে। রাজধানীর মহিলা মহাবিদ্যালয়ের এক ছাত্রী স্মার্টফোনের 5,000 টাকা দেওয়ার বিষয়টি সম্পর্কে সরকারের সিদ্ধান্তকে সাধুবাদ জানায়। এই সরকারের সিদ্ধান্ত খুবই আনন্দিত, এবং সরকার যে 5,000 টাকা করে দিচ্ছে, এই 5,000 টাকা এখন মানে 5,000 টাকার ফোন পাওয়া যায় না, তো টাকাটা আরেকটু বাড়িয়ে দিলে ভালো হয়, আর সিক্স সেমিস্টার থেকে না দিয়ে ফার্স্ট সেমিস্টার থেকে দিলে আরও ভালো হয়। রাজধানীর BBMC মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা স্মার্টফোনের জন্য সরকারের সিদ্ধান্তে যথেষ্ট উৎফুল্ল, তবে মহাবিদ্যালয়ের সবাই যাতে এই প্রকল্পে সুবিধা পায় সেই দাবিও উত্থাপন করে। সরকারের এই সিদ্ধান্তে আমরা খুব স্বাগত জানাই, সরকারই আমাদের অভিভাবক, কিন্তু 5,000 টাকাটা ঠিক আছে, কিন্তু একটু যদি বেশি হতো তাহলে একটু ভালো হতো আর কি। আর যে ফার্স্ট সেমিস্টারের আছে, আমরা এটাই দাবি রাখি যে ফার্স্ট সেমিস্টার থেকে যদি দেওয়া হয় তাহলে একটু ভালো হবে। তো গতকালকে যে মন্ত্রিসভাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে যে প্রত্যেক ছাত্রদেরকে ছাত্রীদেরকে সিক্স সেমিস্টারের স্মার্টফোনের জন্য 5,000 টাকা করে দেওয়া হবে, তাতে আমরা আনন্দিত, খুশি, সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। কিন্তু আমরা সরকারের কাছে দাবি রাখবো যে 5,000 টাকা করে যে মোবাইল ফোনের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু 5,000 টাকা দিয়ে যে মোবাইলটা পাওয়া যায় তা বেশি একটা ভালো হয়নি, কারণ এখনকার কলেজের যে ছেলেমেয়েরা তারা খুব টিকটক, পাবজি এই সমস্ত গেম নিয়ে এখন মানে সময় কাটাতে চাইছে আর কি। তো এই ফোনটাতে এসব কিছু সাপোর্ট করবে না, তো আমরা সরকারের কাছে দাবি রাখছি যে আর একটু বেশি যদি হয় তাতে আমাদের ভালো হবে। আর তাছাড়া মহাবিদ্যালয়ে যে ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টার ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য যদি আগামী দিন এরকম সিদ্ধান্ত গ্রহণ করে সরকার, তাতে আমরা আরও খুব আনন্দিত হব আর কি। তথ্যবিজ্ঞ মহলের মতে ভীষণ ডকুমেন্টে রাজ্যের যুবদের ফ্রি স্মার্টফোন দেওয়ার কথা ছিল, সেই হিসেবে সরকার শুরু করল রাজ্যের 38টি শিক্ষা প্রতিষ্ঠানের চূড়ান্ত বর্ষের ছাত্রছাত্রীদের স্মার্টফোনের জন্য 5,000 টাকা প্রদান করার কাজ। এতে রাজ্যে মোট 14,608 জন ছাত্রছাত্রী এই প্রকল্পের আওতায় আসবে, আর তাতে খরচ হবে 7,30,40,000 টাকা। তবে এদিন কয়েকটি বনেদি কলেজ ঘুরে অভিজ্ঞতায় বলা যায় সরকারের এই সিদ্ধান্তে ছাত্রছাত্রীরা দারুণ খুশি, সেই সাথে উত্থাপন করল কয়েকটি দাবিও। ছাত্ররা রয়েছে তাদের সাথে সিক্স সেমিস্টারের ছাত্ররা সাধারণত, তারা ইতিমধ্যে সরকারের যে সিদ্ধান্ত নিয়েছেন, যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের ব্যাপারে সম্পূর্ণ একমত। তবে তারা সেখানে দাবি রেখেছেন যে স্মার্টফোনের টাকাটা যদি আরেকটু বাড়িয়ে দেওয়া হতো
ফোন আর একটু ভালো একটা স্মার্টফোন হতে কিনতে পারতো তারা। এবং সেই সাথে তাদের আরও দাবি হচ্ছে ফার্স্ট সেমিস্টার থেকে যদি সেই স্মার্টফোন দেওয়া শুরু করতো সরকার বা শুরু করে যাতে সরকার, সেই দাবিও তারা কিন্তু এখানে রেখেছে। ক্যামেরায় শুভম ধরের সাথে আমি বিশ্বজিৎ দেব, নিউজ ভ্যানগার্ড।